প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বয়ংভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে সফল করে তুলতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার ধর্মনগরের উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা সভায় একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উত্তর ত্রিপুরা জেলায় রূপায়িত কর্মসূচি এবং দপ্তরগুলির আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী উত্তর ত্রিপুরা জেলায় মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষেত্র পর্যায়ে পরিদর্শন করে চাষীদের সাথে আধিকারিকদের নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে, চাষীদের উৎসাহিত করতে হবে, মাছের উৎপাদন বাড়ানোর জন্য জলাশয়গুলিকে ব্যবহার করার উদ্যোগ নিতে হবে, গবাদি প্রাণীর রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণে গুরুত্ব দিতে হবে। এদিন মন্ত্রী সুধাংশু দাস আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেই থেমে থাকেননি। পর্যালোচনা বৈঠকের পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে বেরিয়ে পড়েন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর স্থিত পোলট্রি ফার্ম পরিদর্শনে। খতিয়ে দেখেন ফার্মগুলির অবস্থা, কি সুবিধা অসুবিধা রয়েছে এই ফার্মগুলিতে, সব বিষয়টা খোদ নিজেই খতিয়ে দেখলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। উদ্দেশ্য একটাই, রাজ্যকে প্রাণীজ খাদ্য উৎপাদনে স্বয়ংভর করে তোলা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর স্থিত এই পোলট্রি ফার্ম আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিম ও মাংস উৎপাদনে। পাশাপাশি তিনি আরো বলেন, এই পোলট্রি ফার্মগুলিকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই দিকেও আমরা চিন্তা ভাবনা করছি। পরদিন যেটা রয়েছে ফিশারি, আরডিডি এবং এসসি ওয়েলফেয়ার, এই তিন দপ্তরের আমাদের রিভিউ মিটিং ছিল। আমরা প্রত্যেক জেলাতেই অ্যাকর্ডিংলি আমরা মিটিং করছি এবং আমরা যে মিটিংয়ের ডিজাইন রেখেছি যে প্রথম দিন আমাদের রিভিউ মিটিং হবে এবং ওই দিন আমরা প্রবাস করব সেম জেলাতে, এবং পরের দিন বিভিন্ন আমাদের কনসার্ন যতগুলি অ্যাসেট রয়েছে, বিভিন্ন ফার্ম রয়েছে, বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার, তাদের আমরা অ্যাসেটগুলি ভিজিট করব। তো অ্যাকর্ডিংলি আজকে মিটিংয়ের পরে আমাদের ডিস্ট্রিক্ট পোলট্রি ফার্ম যেটা রয়েছে পানিসাগরে সেটা আমরা ভিজিট করেছি, এবং ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই পোলট্রি ফার্ম বর্তমানে কি কন্ডিশনে রয়েছে, তার রেসিস্ট্যান্ট কি প্রয়োজন আছে, ইন এডিশন ডিমান্ড তাদের কি রয়েছে, কি কি অসুবিধার তারা সম্মুখীন হচ্ছে, এবং আমাদের চিক প্রোডাকশন, এগ প্রোডাকশনে এই পোলট্রি ফার্মকে আরও কতটুকু স্ট্রেংথেনিং আমরা করতে পারি, এই সমস্ত বিষয়গুলিকে প্র্যাকটিক্যালি দেখার জন্যই আজকে আসা। এবং আমরা অনেক কিছু লক্ষ্য করছি, এখানে অনেক আমাদের অ্যাক্টিভিটিসও চলছে আরডিডি ডিপার্টমেন্টের, এবং আপনারা লক্ষ্য করছেন এখানে আরও প্রায় চার পাঁচটা আমাদের ইন এডিশন কনস্ট্রাকশনও হচ্ছে, যে লেয়ারের শেড আমরা তৈরি করছি, পোলট্রির শেড নির্মাণ হচ্ছে, যেগুলি আগামী দিন এই পোলট্রি ফার্মকে আরও উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করবে। এর পাশাপাশি এখানে যারা শ্রমিক থাকে তাদের জন্য থাকার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বা এখানকার যে সমস্ত পোলট্রির আইটেমের সাথে যে ইকুইপমেন্টগুলি প্রয়োজন, এই সমস্ত কিছু দরে এখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়েছে। তো আমরা বিশ্বাস করছি আগামী দিন উত্তর ত্রিপুরা জেলায় এই পানিসাগরের পোলট্রি ফার্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিম প্রোডাকশনের ক্ষেত্রে এবং মাংস প্রোডাকশনের ক্ষেত্রে। তো এই জন্যই আমরা এখানে এসেছি, ভিজিট করলাম, সমস্ত কিছু দেখে গেছি, যেগুলি আমাদের শর্টফল আছে এগুলিকে আমরা কারেকশন করার চেষ্টা করব, এবং যেগুলি আমাদের এক্সিস্টিং রয়েছে সেগুলিকে আরও বেশি আমাদের স্ট্রেংথেনিং করার জন্য আমরা আগামী দিন দপ্তরের সাথে বসে আলোচনা করে সেই সম্পর্কে কাজ করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।